বলতে সিনসিয়ার বেন সব ও কোন অন্যায় হরে নাই না মধ্যরে তো মনে হয় না ও অন্যায় হরছে এই দেখি আম্মের বিচার এ গুণ মোর বিচার মুই অন্যায় বিচার হরি না আম্মের বিচার এবং আম্মে দুইটাই খুবই সুন্দর ওই যে একটা বিখ্যাত গান আছে না এই দিনও দিন না আরো দিনও আছে এই দিনের নেব মোরা ওই দিনেরও কাছে কিন্তু ইতিহাসে যাই এই গান ইতিহাসে মোগলিক কি মোগো কামের আমনের কোনো কামে হইবে না কে কি কারণ মুই আমনের জীবনে আর কোনো দিন আইতে দিম না এখন গনে আমনের জীবনে খালি রাইতেই সোহে মুহে আমাবস্যার অন্ধকার দেখতেন বাবু লজাই বিচার যা পাওনের পাইয়ে গেছি ওই বাকি বিচার উপরের কাছে দিয়ে রাখলাম লজাই এই যে উচ্চ শিক্ষিত বলছিলাম না বই পুস্তকের নিয়ম কানুন আর এইখানে নিয়ম কানুন আলাদা সবকিছু বই পুস্তকে লেখা থাকে আমনের লিখে তো ছোট্ট একটা শাস্তি স্বরূপ ছিল যাতে করে আপনি একটু শিক্ষা নেন কিন্তু কি জানেন কষ্ট হইতে আছে এক আক্কুর বিনে আহারে কাকু মাতার গাম পায়ে হালাইয়া রৌদে বৃষ্টিতে ঝড়ে কত কিছুতে এত খাইটে খুটিয়ে আপনার অস্ট্রেলিয়ায় পা রাইছে খ্যাতটারও দেখি শুনিয়ে রাখছে আহ খ্যাত আর খ্যাত রইলে না গাং মানে এতে গাং বানাইছো কে একটু সোপার মেরে দাঁত হালাই দেবো না কলম আর যদি কোনো ফিরের ফিল করো অসভ্য কথা কার বাজার গুনে চাউল কিনে হিয়ে পর ভাত খায় আঙ্গুরা জীবন তো খেতের চাউল দিয়ে খাইছেন এই জন্য আমি আন্নের আবারও বলতে আসি আদব কায়দার মধ্যে থাকেন হ্যাঁ নইলে পরে দেখা যাবে পাড়া প্রতিবেশীরা আপনাকে এত ঘৃণা করতে আছে সবে তো খেতটারে গাং বানাইছে পরে দিয়ে দেখা যাইবে বাড়ি ঘর যা আছে না গাং হইবে না পুহুই রইবে হইবে নদী কান্দিল বেলুস কি বলছে জানেন তুমি যদি আমার ভালোবাসো অথবা ঘৃণা করো দুইটাই আমার জন্য ভালো কারণ তুমি যদি আমার ভালোবাসো আমি থাকবো তোমার হৃদয়ে আর তুমি যদি আমার ঘৃণা করো হলে আমি থাকবো তোমার মনে আমাদের লগে তো ভালোবাসা হইবে না আমি থাকবো আপনার মনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে জানেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদ ভালো আছ আমনের কথাই তো শুনছি এবার যাইয়ে গাঙে যে বড় মাস্ট হইবে সবাই আগে আমাকে বাসায় দিয়ে যাবে এই লগে থাক বড় মাস্ট কিন্তু গাও মাউরে আবার চলে যেতে পারে গাও তো তোমার ব্যবসা বাণিজ্য কিরম চলে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছো কিরম ভালো আছো বিয়ে শাদী করো টাকা পয়সা কিরম পাওটা দিয়ে চলে
আলহামদুলিল্লাহ খুব ভালো চলে। এই মাসে আজার ৩০টা পাইছে, একটু কম তো চলে। ৩০,০০০টা পাইছে, ইয়ে কম কি কর না হারা গ্রামে আটকে বেড়াও, এখানে চা নাস্তা ওখানে মিষ্টি এই খাইয়েই তো বেড়াও। এর মধ্যে তো আবার গটকালির পয়সা হলো, কিন্তু ঘটনা যে ইয়ে হেঁচি ৩০,০০০। বা বাবা ভালো তো, খারাপ কি? আচ্ছা যাই হোক, তাই ওই যা কামাই ওঠামা তো বেশ ভালোই। ইউনিয়ন পরিষদে ট্যাক্স টুক্স দেও? ট্যাক্স দিতে গেছিলাম পরিষদে, তাই সেকেন্ড স্যার মানে আমার ভালো জানে বলাই কইছে যে তোর ট্যাক্স ম্যাক্স দেওয়া লাগবে না, তুই কিছু টাকা পয়সা দিয়ে যাইস আলাদা। হ্যাঁ কইছ কেন? কইছে যে বাদলের দ্বারা কিছু টাকা পয়সা দিয়ে যাইস সেকেন্ড স্যার মানে কইছে। ও আচ্ছা, তাহার দ্বারাই দেও। ভালো কথা, তাই তো হইছেই আর কি। যাও কেন আপনি বলাইছেন কাহি এখন? আর আমি যে বলাইছি কে হন ঘটনাটা জানো তো, যে মোর বউ মরিয়ে গেছে অনেক দিন হয়েছে, এরপর তো বিয়ে শাদি করে ঠিরি নেয়। এখন ঘরে তো একটা মাইয়ের লোক না হইলে তো আমার চলে না, কারণ আমার নিজের মাইয়াটাও হ্যাঁ তো জানো যে কেমনে কেমনে কী হয়েছে, কেন ও কথা উঠে লাভ নাই। কারণ ঘরটা একেবারে খালি, কমনে রান্ধি কমনে খাই কী করি, আমার অবস্থা খুবই খারাপ। এখন একটা বিয়ে হারাইতে পারো মরে বিয়ে? হ্যাঁ মুই। হ্যাঁ কা ঠিকঠাক মতো বানাইছে না, দুনিয়ার মানুষ সব জানে যে আপনারে সাগরিয়ে ছাড়ছে, আপনি যাই কোরবান আলী রেখুন আমি পারবো না, আপনি পাত্র হিসেবে ডিফেক্ট হয়ে গেছে। মোর মন কয় কি মানিক কেরিত দিয়া সেকেন্ড চেয়ারম্যান কামটা হেই করাইছ। আপনাদের এর মনে হইল কেয়া? এ মাস্টার, হাবু গো লাগে সেকেন্ড চেয়ারম্যানের কিসের শত্রুতা? হাবুর বাপে কি চেয়ারম্যান ইলেকশন হরবে? আরে দূর ও মামো, তুমি তো বুঝতে পারতে আসো না, ইলেকশনের ফিন্নে না অন্য কারণ আছে। অন্য কারণটা কি? এই তো জানতে চাইছি দুলাভাই। হাবু দিনাগো ওই যে অস্ট্রেলিয়া গনে আইয়া নামছে না আমাকে গ্রামে, এরপর রাস্তায় সেকেন্ড চেয়ারম্যানের লগে দেখা হয়েছিল। দেখা হওয়ার পর হাবু তো চেনে না, ছোট মানুষ, হেপিনে সালাম দেয় না। আর সেকেন্ড চেয়ারম্যান হেইডারই ধরিয়ে নিছে ইস্যু, হেপিনে এই সময় খেপিয়ে রয়েছে হাবুর উপরে। তো সে একটা চেয়ারম্যান মানুষ, আপনার আব্বা হারে সালাম দিলে না কৃপিনে? আরে সেকেন্ড চেয়ারম্যান তো অরিজিনাল চেয়ারম্যান না, অরিজিনাল চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যানের মাই। তাহলে হ্যাঁ সেকেন্ড চেয়ারম্যান বলে কেন সবাই? সেকেন্ড চেয়ারম্যান বলার কারণ হলো যাইয়া আসল চেয়ারম্যান হলো যাইয়া সেকেন্ড চেয়ারম্যানের মাই। ও সেই ভোটে নির্বাচিত চেয়ারম্যান। আচ্ছা, হয়তো শারীরিক অসুবিধার কারণে সে হাঁটা চলা করতে পারে না, একটু আর্থারারি যে সমস্যা আছে লাগিতে ঘর দিয়ে আনে, এখন তার দায়িত্ব পালন করবে কিনা হার মাইয়া পুষ্কে মাইয়া, তাতে ফাজিলের ফাজিল আছে এমন টিহা এমন প্যাস মন কাজ খালি ফুস ফুস করে সবল মারে। হ্যাঁ ফুস ফুস করে সবল মারুক, আর কাউয়ার মতো ঠোকর মারুক, হ্যাঁ তো চেয়ারম্যান তাই না? গ্রামের বেবাকে যারে সম্মান করে আইতে যেতে সালাম দেয়, আপনার হাবুরের সালাম দিতে অসুবিধাটা কি ছেলে? সেইটা আপনি আগে উত্তর দেন। তো হাবু তাকে সালাম দেবে কেন? কিরফিন্নে হাবু তাকে সালাম দেবে? হাবু কি দেশে আসলে বিগত ৫টি বছর পরে হাবু দেশে পদার্পণ করেছে? ইতিমধ্যে গ্রামে যে কত রকম কত ঘটনা ঘটিয়ে গেছে, এই চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যানের মাইয়া সেকেন্ড চেয়ারম্যান হয়েছে, হাবু তাই সিনার কথা না। হেই না মামো, হেই পিন্নে সালাম দে নাই। রে কোরবানির দ্বারে আমি সাথে গেছি, কোরবান আলী হলে পাশের উনিয়ানে একদিন দেখা হয়েছে, কথায় কথায় কথাটা কইছি কইছি বার ও কইছে মা ভাই আপনি মানে আমার দুইটা দিন সময় দেন আপনার দেখাবো, ফোন দিয়েছে গেছি। আর যাইয়ে যে সাগরিয়া গোবারি উঠাইবে হ্যাঁ তো আর মুই জানি না, সাগরিয়া কি বললা হ্যাঁ তুই জান মুই জান, মুই জানে কি হেবারি মুই যাই। আচ্ছা তো পেশার ভাল না, মুই পারবো না মুই যাই। এবারে খারাপ দিই পারবো না, গিয়ে এখানে মেলা হচ্ছে কে মুই যে কথাটা কইছি তোমার ভালো লাগে নাই? হ্যাঁ এই তুই ও লিসাই হোক আমার ইউনিয়নের এর লিগে একটু সরম লজ্জা আসিল, এর লিগে কথাটা কই নাই, এখন দেখি যে না কইও পারি না, এর লিগে ওটা বলাইছি পারি আর যেভাবে হোক বললে গিয়ে ভাই ঠিক করি দে। আমি যাই। এবারে দে ব দেহি ব তুই ব মুই যাই। কমে কমে বোঝো নাই
মই যাব ইউনিয়ন পরিষদে থাকা রাইতে ইউনিয়ন পরিষদে কাম রাখি ওই যে কল যে ট্যাক্স সময় হ্যাঁ জমা কোন হারে কোন বালামে ওঠে হ্যাঁ মোর জানা লাগবে না হ্যাঁ ভাই সেকেন্ড চেয়ারম্যানের যাওয়া লাগবে না আসলে তুই যা কইছো সেটা সত্য কি না এটাও তোমার একটু প্রমাণ করতে হইবে হয় এ ট্যাক্স এ খায় আর ইয়ের কি করছি আমার লাগে বোঝেন না পাগল দূর আপনি কেমন মাইয়ে লাগবে খালি আমার কোন ওরে ভাই মাইয়ে লাগবে না লাগবে হলে যাইয়ে মাইয়ের মা অর্থাৎ মহিলা লাগবে একটা এবার সব মাইয়ে দিবি কোন ধরনের মহিলা লাগবে ভাঙ্গাই না কইলেন বুঝি কেমনে শোনো ওই যে মহিলার লাগে মোর বিয়ে ঠিক করবা এই কন্ট্রাক্টটা কিন্তু ফাইনাল এটা কিন্তু রাখতেই হবে গডনলে যাইয়া সেই মহিলার বিয়ে উপযুক্ত একটা যুবতী মাইয়া হ্যাঁ থাকতে হইবে এটা হলে যাইয়ে ফাইনাল এটা লাগবেই কেমনে করিয়া এখন মুই হলে যাইয়া এই যে বিয়েটা হরমু হের যদি জুয়ানটা মাইয়া থাকে তা হেটা বিয়ের পর হেটা মোর মাইয়ে হয়ে যাবে না ও ক্ষতি মাইয়া মাইয়ের তো মোর সব সম্পত্তি হ্যাঁ ওই মাইয়ের মুই দিব হে তো মোর মাইয়ে হইবে আর হেই মাইয়ে মুই হাবুর দেরে দিব বিয়া তা হাবুর দেরে বিয়ে দিলে হের পরে তুমি অস্ট্রেলিয়া যান বোঝো না কান ওই যুবতী মাইয়ে হাবুর দিয়ে বিয়ে দেবেন হ্যাঁ মুই আবার অন্য কিছু বোঝালাম আচ্ছা যাই হোক আমি বুঝতে পারছি রাড়ি টাড়িও আছে আমার দ্বারে দুপাটি দুপাহের মধ্যে বাইসছি আমি একটা ম্যানেজ করে দিই মানে আপনি কাইল গো সুরমা টুরমা লাগাইয়া ফোন দিলে আই পড়েন কোনো ভালো জিনিসের একটা যাত্রা আছে শুভকামনা আছে শুরুতেই মন খারাপ করে দেবেন আপনারা আপনার আবুরে কিন্তু মোর একদমই ভালো থাকে না আমার মনে হচ্ছে একটু ফাজিল আছে ও ইচ্ছা করে সালামটা দেন খারাপ আমার আবু কোনো কিছু করলে আর কোনো দোষ নাই হ্যাঁ একটার সাধু হ্যাঁ সাধু সাধু হাতে তোর কোনো সমস্যা শোনেন দুলা ভাই আপনার একটা বুদ্ধি দেয় কি আপনি আবুরে চেয়ারম্যান দ্বারা লইয়ে যান লইয়ে গিয়া মাপ চাইতে কোন জীবনেও না কষ্টিন কালেও না আবু মাপ চাইবে টিরবেন না কি স্যার হইছে কি শিখা স্কুলে আবার তো সন্দেহ হইতেছে বেয়াদবি হারলে হ্যাঁ মাপ চাবে না এটা কেমন কথা মুই যদি বেয়াদবি করি মোর আপনার দ্বারে মাপ চাইতে অসুবিধাটা কি হ্যাঁ বুলবুলি তুই চুপ কর তো হ্যাঁ মাস্টার এটা সমাধান কি কি করণ যায় হ্যাঁ গলিগা সমাধান হয়ে যায় কি মামো ওই যে কাল তো বেঙ্গে কালে থাকা বাড়ি ওই দুই বস্তা চাউল পাঠাই দিব মানে হলেই তো সমস্যার সমাধান দুই বস্তা চাইল হের মানে চাইল মন চাইল পরে বাবারে দুলা ভাই আমনের কইল যে তো বড় হইলো কবে চাইল মন চাইল আমনে আবুকে বাড়িতে পাঠাইতেছেন কিন্তু আমি বুঝলাম না করোনাটা এই হাবু নতুন নতুন সবে মাত্র অস্ট্রেলিয়া থেকে আসছে অস্ট্রেলিয়ান করকরা ডলার লইয়া হ্যাঁ হ্যাঁ ডলার দিয়ে দান কিনে লইতে পারে না চাল কিনে লইতে পারে না আমাদের কেন আর বাড়িতে চাল ফাটানো লাগবে তোমার সমস্যা কি তোমার এত জলে কোন হান দিয়া হেয়াই তো বুঝতে পারতে আছি না চাউল মোর খেত মোর আইলিয়া মোর কাহাও মোর চাউল পাটাবো মুই হাবুকে বাড়ি হ্যাঁ তোমার সমস্যা কি ও বুঝতে পারছি তোমাকে বাড়ি পাঠাই দিলে ভালো লাগবে এই না ক্যা তোর বাপের বাড়ির যে চাউল পাঠাই দেখ তোমাকে বলি নাই তোমাকে বলি নাই ওয়াকে বলছি ওয়ারে বলছি হ্যাঁ তোর সমস্যা কি পাঠাইলে তোর কোন সমস্যা আছে তোকে বাড়ি পাঠাইলে খুব মজা লাগবে না জিব্রাটা দিয়া ও ফেনে ফেনে রাইন্দে খাইতে পারতাম না হই কোরাইয়া ফেনে ফেনে রাইন্দে বলে খাইতে পারতাম দুলা ভাই কি আমনে আমার সামনে আর এই ধরনের কথাবার্তা বইলেই নি না কারণ আজ পর্যন্ত দুই বস্তা চাইল তো দূরের কথা চাইল মন চাইল তো দূরের কথা আইচ্ছের খুদ আমনের পাড়াইতে দেখি না এমন মাল লিখা অথবা ওই যে পিছে আমরা আইটটা কলা হয় না একশো আইটটা কলাও লয়ে যান নাই কিন্তু আমি যখন বাড়িতে আইসি আমি কিন্তু ঠিকই সাইডে রাজ আস লয়ে আইসি আমনের লাইগা বুবুর আনছে আপনি বললাম খুব কর্মরাইয়ে সবাই সবাই খাইছে মোর কোনো অসুবিধা নাই
ডেনগা আপনার জামন চাই সব ডেনগা আপনার আবুরে দরকার হলে আপনার বাড়ি ঘর হুদ্দা লইয়া আর দিয়া আহেন এইটাতে যদি আপনার পরনটা না ভরে আপনি নিজে যাইয়া অগুনামে খারিক্ষণ কাইন্দায় ওরা খুব খুশি হইব বুঝছেন আবুল বলি চুপ কর তো তুই যা এখন হ্যাঁ যা সত্য কইলে বেলাইবে যা হ্যাঁ যে অস্ট্রেলিয়ান ডলার থাহা সত্ত্বেও এই রুম কিপটামি করতেছে তাতে কোনো কিছু আসে যায় না রিক্সা বলাইয়া দুই বস্তা সাল দিয়া মন কি কহ কি ব্যাপার আজকে তোমার কোনো কাজ নাই কোনো গ্রামে কাজ নাই তোমার আমাকে হঠাৎ ফোন করলে আরে না প্রত্যেকদিনই তো ফোন দিতে চাই কিন্তু গেরামে আইয়া নানাবিধ কর্মকাণ্ডে ব্যস্ত হইয়া গেছি তো হের বিন্দে সময় পাইনি আর ফোন না দিলে হইবে কি মন তো দিয়ে হালাইছি মুই তো আনহুতা দেহটা লইয়া ঘুরতে আছি মাঝে মধ্যে ভুলিয়ে যাই যে মোর মনটা কোথায় মোর মনটা কোথায় তখন এই আসুককে মনে পড়িয়ে যায় মন তো আমি অস্ট্রেলিয়ায় একজনের দ্বারে বন্ধক থিয়েছি বাহ হাবিবুর রহমানের মুখে আমি এসব কি শুনতেছি যে কথা ফোনে বলল আজ পাঁচ বছর যখন একসাথে ছিলাম সামনে দাঁড়িয়ে বলতে পারোনি কেন না মানে যে কালে বুঝতে পারছি যে মোর মনটা লোপাট হইয়া গেছে ততক্ষণে তো মুই বাংলাদেশের বিমান দরিয়ে হালাইছি হের বিন্দে বলতে পারি নেই হয়েছে থাক আর আমাকে খুশি করতে হবে না আমার থেকে অনেক দূরে গিয়ে তুমি যে সুখে আছো এটা আমি খুব ভালো করেই বুঝি অনেক আপনজন পেয়েছো এত আপনজনের মধ্যে আমার কথা কি মনে আছে তোমার ওরে তোমারে ভুললে গেলে তো হ্যালো নিজেরই নিজের মোর ভুললে যাওয়া লাগে ক্যা কি মান্নাদের ওই বিখ্যাত একটা গান আছে শুনছো কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি এই গান্ডার মধ্যে কোনো একটা মারাত্মক লাইন আছে বুঝছো সেখানে সে কি বলছে জানো প্রিয় যবে দূরে চলে যায় সে যে আর প্রিয় হয় জানি কি শুনছো না তুমি আর একটা কথা বলবো না ফোনটা রাখো কি হতো আমাকে তোমার সাথে নিয়ে গেলে না হলে তুমিও এখন থেকে পিএইচডি করে তারপরে যেতে না হেইয়া তো করাই যাইতে কিন্তু ওই আম্মার লাগিয়ে আব্বার লাগিয়ে আর দেশটার লিগে খুবই খারাপ লাগতেছিল এর এই কারণেই ভাবছি যে যাই প্রয়োজন বোধহয় আবার আইয়া পিএইচডিটা করুন পিএইচডি তো যে কোনো বয়সেই করা যায় এটা তো সমস্যা নাই তুমি যে আমাকে একা রেখে চলে গেলে কোনো মেসি ফার্নান্ডের কবলে না পড়ি মুই তোমারে চিনি এই কারণেই তো দুই দশে তোমার হালাইয়া থুয়েছি আমার কষ্ট লাগছে ঠিক মুই করলাম ভয় পাই নেই আব্বর তো জমি ডুবছে হ্যাঁ তোমার কিন্তু ভিডা বাড়ির রূপিতে মনে করো বরিশালে লং চালাই দিবে ক্যা চাউলের বস্তা তো ওই ফেরত নেওয়ানোর ফির আনি নাই এই বাড়ির রিজিকে আছে এহিনেই থাকবে এটা কেমন ঢুলে কথা বললেন নামনে মুই নাম নুকির পিন্নে মুই আগে আইছি নে বাদশে ভাই মুই সদরে যাইতে আসি নদীর গাত্তা মাইত মরে নামাই দেন ওরে নামানো আগে এ বাদশে ভাই এ আমার বই বলি নাই যে মুই নদীর গাত্তা মাইত যাবো আগে ওর সেকেন্ড আগে মুই উঠছি না এখন যদি কেউ যাচ্ছে যাইবে না গেলে নাই আমি না উঠেন